কুন্দনপুর গ্রামে রিয়া তার বাবা রাজেশের সঙ্গে থাকতো। রাজেশ বাজারে একটি ঝালমুড়ির দোকান চালাতো। সে মাত্র 10 টাকায় গ্রামবাসীদেরকে তার হাতের টেস্টি ঝালমুড়ি খাওয়াতো। এরকমই একদিন রাজেশ ঝালমুড়ি বিক্রি করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় রিয়া সেখানে আসে। বাবা, আজ আমিও তোমার সঙ্গে দোকানে যাব। প্রত্যেক দিন তুমি ঝালমুড়ি বিক্রি করে অনেক ক্লান্ত হয়ে পড়ো, তাই আমি ঠিক করেছি যতদিন না আমার স্কুল চালু হচ্ছে আমি তোমাকে ঝালমুড়ি বিক্রি করতে সাহায্য করব। না রিয়া, ছুটি শেষ হওয়ার পরেই তোদের স্কুলের ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই সময় নষ্ট না করে তুই এখন থেকেই পড়া শুরু করে দে। বাবা, আমার পড়া নিয়ে তোমাকে বেশি চিন্তা করতে হবে না, দেখবে এবছরও আমিই প্রথম হব। তাই তুমি এখন সময় নষ্ট না করে চলো ঝালমুড়ির দোকান লাগাতে। রিয়ার কথা শুনে রাজেশ তাকে সঙ্গে করে দোকানে নিয়ে যায় এবং দুই বাবা ও মেয়ে মিলে টেস্টি ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে থাকে। এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। প্রত্যেক দিনের মতো রাজেশ এবং রিয়া দোকানে ঝালমুড়ি বানাচ্ছিল। বাবা, দেখবে আজ গ্রাহকরা আমার হাতে টেস্টি ঝালমুড়ি খেয়ে তোমার থেকে বেশি আমার প্রশংসা করবে। হ্যাঁ রিয়া, আমারও তাই মনে হচ্ছে। তুই যেভাবে ঝালমুড়িতে পারফেক্ট মশলা দিয়েছিস, আমার তো মনে হচ্ছে এখন থেকে গ্রাহকরা আমার নয় তোর হাতে ঝালমুড়ি খাবে। তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই তারা দেখে কিছুটা দূরে সব লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। রাজেশ এবং রিয়া এই দেখে অবাক হয়ে যায়। তখনই রিয়া পিঙ্কি নামের এক মেয়েকে জিজ্ঞাসা করে, কি রে পিঙ্কি, ওখানে কি হয়েছে, সব লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? রিয়া দিদি, ওখানে পাশের গ্রামের এক দম্পতি নতুন ঝালমুড়ির দোকান খুলেছে, আর তারা তোমাদের থেকে কম দামে মাত্র 5 টাকায় ঝালমুড়ি বিক্রি করছে, আর সকলের মুখে শুনছি তাদের বানানো ঝালমুড়ি নাকি অনেক টেস্টি। পিঙ্কির মুখে এরকম কথা শুনে রিয়া খুব চিন্তায় পড়ে যায়। বাবা, ওই দোকানদারদের মতো আমরাও তো ঝালমুড়ির দাম কমাতে পারি। রিয়া, দিন দিন জিনিসের দাম যা বেড়েছে, আমি অনেক কম দামে ঝালমুড়ি বিক্রি করছিলাম, তাই এর থেকে কম দামে বিক্রি করলে আমাকে পথে বসতে হবে। রাজেশ রিয়াকে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এদিকে রিয়া তার বাবাকে দুঃখী দেখে চিন্তায় পড়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রাজেশের ঝালমুড়ির দোকান না চলায় সে ঝালমুড়ি বিক্রি বন্ধ করে দিন মজুরের কাজে যুক্ত হয়ে যায়। অপরদিকে পাশের গ্রামের ওই দম্পতি অনিতা এবং মনোজ রাজেশের দোকান বন্ধ করে আনন্দের সঙ্গে ঝালমুড়ি বিক্রি করতে থাকে। এরকমই একদিন অনিতা মনোজকে বলে, মনোজ, এবারে এই ঝালমুড়ি বিক্রির সাথে সাথে আমাদের আরো 2-3টে ব্যবসা শুরু করতে হবে, কারণ এত কম দামে ঝালমুড়ি বিক্রি করায় আমরা লাভের পরিমাণ একদম দেখতেই পাচ্ছি না। আরে অনিতা, আমি শুধু এত কম দামে ঝালমুড়ি বিক্রি করছি না, এতে আমার একটা বড় প্রফিট লুকিয়ে আছে। মনোজ, 5 টাকায় ঝালমুড়ি বিক্রি করে তুমি কি লাভ করছো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। একটু ধৈর্য ধরো, সময়ের সাথে সাথে তুমি আমার প্ল্যানটা ঠিক বুঝতে পেরে যাবে। মনোজ এই বলে সেখান থেকে চলে যায় এবং পরের দিন ঝালমুড়ির দোকানের পাশে একটি মিনারেল ওয়াটারের দোকান লাগায়। মনোজ, কম দামে ঝালমুড়ি বিক্রি করে করে তোমার মাথাটাই গেছে, যে ঝালমুড়ির দোকানের সাথে সাথে কম দামে জলের দোকানও লাগিয়ে নিলে। আরে আমার বোকা বউ, এটাই তো আমার একটা টাকা ইনকাম করার প্ল্যান। এবার দেখো আমি কত তাড়াতাড়ি তোমাকে একটা সোনার নেকলেস কিনে দিই। মনোজের মুখে এই কথা শুনে অনিতা অনেক খুশি হয়ে যায়। তখনই পিঙ্কি এবং তার বান্ধবী মনোজের দোকানে ঝালমুড়ি খেতে আসে। মনোজ কাকু, তাড়াতাড়ি একটু ভালো করে ঝালমুড়ি বানাও, আমার বান্ধবী প্রথমবার তোমার দোকানে ঝালমুড়ি খেতে এসেছে। আরে পিঙ্কি, তাহলে তো তোর বান্ধবীর জন্য স্পেশাল ঝালমুড়ি বানাতে হবে, যেটা খাওয়ার পর তার আমার হাতে ঝালমুড়ি সারা জীবন মনে থাকবে। মনোজ এই বলে ঝালমুড়ি বানিয়ে দেয়। এদিকে পিঙ্কি এবং তার বান্ধবী ঝালমুড়ি খেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। ওরে বাবা, মনোজ কাকু, এত বেশি কেউ ঝাল দেয়? তোমার বানানো এত স্পাইসি ঝালমুড়ি খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, তাড়াতাড়ি জল দাও। ঠিক আছে, তাহলে একটা মিনারেল ওয়াটারই দাও। পিঙ্কি, আমাদের কাছে তো জল নেই, তুমি জল যদি খেতে চাও আমার পাশের দোকান থেকে কিনে খাও, মিনারেল ওয়াটার খেলে তাড়াতাড়ি ঝাল কেটে যাবে। পিঙ্কি মনোজকে এই বলে 10 টাকা বার করে দেয়। মনোজ 10 টাকা দেখে পিঙ্কিকে বলে, পিঙ্কি, মিনারেল ওয়াটার 10 টাকা নয়, 20 টাকা। কিন্তু কাকু, আর সব দোকানে তো 10 টাকায় জল পাওয়া যাচ্ছে। সেসব লো কোয়ালিটির খারাপ জল, এই জল শহরের সবচেয়ে ভালো পিউরিফায়ার থেকে আনা, তাই সময় নষ্ট না করে একবার খেয়ে দেখো। মনোজের কথা শুনে পিঙ্কি অতিরিক্ত ঝালের কারণে তার দোকান থেকে 20 টাকা দিয়ে এই জল কিনতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়।
মনোজ ঝালমুড়িতে অতিরিক্ত লঙ্কা মিশিয়ে তার জলের দোকানও খুব ভালোভাবেই চালাতে থাকে। মনোজ, এত ভালোভাবে আমাদের ঝালমুড়ি আর জলের দোকান চলায় আমি ভাবছি যদি পাশে আমরা একটা মিষ্টির দোকানও খুলে নিই তাহলে কেমন হবে। গ্রাহকরা ঝালমুড়ি খাওয়ার পর জল খাওয়ার সাথে সাথে আমাদের দোকানে মিষ্টিও কিনে খাবে। বাহ অনিতা, আমার সঙ্গে থাকতে থাকতে তুমিও অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছো দেখছি। সত্যি মিষ্টির দোকান খোলার কথা তো আমার মাথায় আসেনি। মনোজ অনিতাকে এই বলে পরের দিনই তার জলের দোকানের পাশে একটি মিষ্টির দোকান খুলে ফেলে। এভাবেই তাদের দিন খুব ভালোভাবেই চলতে থাকে। অপরদিকে রিয়া এবং তার বাবা ঝালমুড়ির দোকান বন্ধ করে দেওয়ায় তারা খুব অভাবেই দিন কাটাচ্ছিল। বাবা, আমার মনে হচ্ছে ঝালমুড়ির দোকান বন্ধ করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ রিয়া, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু যা হয়ে গেছে সেটা ভেবে আর কোনো লাভ নেই। না বাবা, লাভ আছে, কারণ তুমি বহু বছর থেকে এই গ্রামে ঝালমুড়ির দোকান চালাতে আর খুব সততার সঙ্গে ভালো সামগ্রী ব্যবহার করে ঝালমুড়ি বানাতে, কিন্তু ওই মনোজ ঝালমুড়ি বিক্রি করার নামে লোকেদের সঙ্গে প্রতারণা করছে। সে অন্য গ্রাম থেকে এসে আমাদের লোকেদের সঙ্গে প্রতারণা করছে, আমাদের লোকেরা সেটা জানা সত্ত্বেও তার শিকার হচ্ছে, তাই আমার মনে হয় এ বিষয় থেকে আমাদের দূরে থাকাই উচিত। কিন্তু বাবা, ওই লোকটা যা করছে সেটা তো একদমই ঠিক নয়, সে আমাদের গ্রামের লোকেদের সরলতার সুযোগ নিচ্ছে। দেখ রিয়া, আমাদের এই গ্রামেই থাকতে হবে, তাই কোনো সমস্যায় না জড়িয়ে যেমন ভাবে চলছে চলতে দে, আমরা এমনিতেই অনেক ভালো আছি। রাজেশ রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়া তার বাবার কথা শুনে দুঃখী মনে বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই সে রাস্তায় একটি গাছের নিচে দাঁড়িয়ে অনিতা এবং মনোজকে কথা বলতে শোনে। মনোজ, তোমার বুদ্ধিতে কাজ করে আজ আমরা অনেক টাকা ইনকাম করে ফেলেছি। একদম ঠিক বলেছো অনিতা, এই প্রথমবার কোনো গ্রাম থেকে আমরা এত বেশি টাকা ইনকাম করতে পারছি। সত্যি এই গ্রামের লোকেদের বোকা বানিয়ে আমার অনেক ভালো লাগছে। সত্যি এই গ্রামবাসীরা অনেক বোকা, এদের আমরা লোকাল এক্সপ্রেস দিয়ে ঝালমুড়ি বানিয়ে বোতলে নর্মাল ওয়াটার মিনারেল বলে খাইয়ে আর খারাপ দুধের মিষ্টি বানিয়ে বোকা বানিয়েছি, কিন্তু এরা কোনো কিছুতেই টের পায় না। দুজনে নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করতে থাকে। এভাবে কিছুক্ষণ কথা বলে তারা সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে রিয়া, মনোজ এবং অনিতার কথা শুনে তাদেরকে শায়েস্তা করে দোকান বন্ধ করার কথা ভাবে এবং সেখান থেকে রিয়া সোজা গ্রাম প্রধান বিজয়ের বাড়িতে যায়। বিজয় কাকু, ওরা অন্য গ্রাম থেকে এসে এভাবে আমাদের গ্রামের লোকেদের সঙ্গে ঠকবাজি করবে আর তুমি গ্রাম প্রধান হয়ে চুপচাপ বসে থাকবে। রিয়া, এই প্রথমবার কেউ ওদের নামে নালিশ করেছে, তাই তোর কথা মতো আমি গ্রামবাসীদের সঙ্গে ওদের বাড়িতে যাব, একবার যাচাই করে দেখব। যদি তোর কথা সত্যি হয় আমি তাদের উচিত শিক্ষা দেব, আর যদি তুই মিথ্যে বলিস তাহলে তোকে আর তোর বাবাকে এই গ্রাম থেকে বার করে দেব। বিজয়ের মুখে এই কথা শুনে রিয়া অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস করে গ্রামবাসীদের বাঁচানোর জন্য বিজয় এবং তার সঙ্গীদের সঙ্গে মনোজ ও অনিতার বাড়িতে যায়। সকলে মনোজের বাড়িতে গিয়ে দেখে তারা লোককে ঠকানোর জন্য তোড়জোড় করছে। ছি মনোজ ছি, অন্য গ্রামের লোক হওয়া সত্ত্বেও আমি তোকে আমাদের গ্রামে দোকান করে কাজ করার সুযোগ দিয়েছি, আর তুই আমাদের গ্রামবাসীদের এভাবে খারাপ জিনিস খাইয়ে অসুস্থ করার চেষ্টা করছিস, তোর এরকম ব্যবহারের জন্য তোকে জেলে দেওয়া উচিত। দাদা, আমি টাকার লোভে এরকম ভুল করে ফেলেছি, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে কখনো এরকম করব না। মনোজ বিজয়কে এই বলে কান্নাকাটি করতে থাকে। তখনই রিয়া বিজয়কে বলে, না বিজয় কাকু, এভাবে মনোজ কাকুকে ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ তিনি লোকেদের সাথে সাথে শিশুদেরকেও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাই এদের জব্দ করার জন্য পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। রিয়ার মুখে এই কথা শুনে গ্রামবাসীরা মনোজ এবং তার স্ত্রী অনিতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে। এদিকে বিজয় সকলের কথা মতো মনোজ এবং অনিতাকে পুলিশের হাতে তুলে দেয়। মনোজ এবং অনিতা টাকার লোভে যে কত খারাপ কাজ করেছে সেই কথা ভেবে অনেক আফসোস করতে থাকে। অপরদিকে রিয়ার বাবা রাজেশ আবার নতুন করে তার 10 টাকার ঝালমুড়ির দোকান চালিয়ে হাসি খুশিতে মেয়েকে নিয়ে তার বাকি জীবনটা কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। বিলাসপুর গ্রামে ববিতা তার স্বামী সঞ্জয় এবং 2 মেয়ে পিঙ্কি ও রিঙ্কির সঙ্গে থাকতো। ববিতা পিঙ্কি ও রিঙ্কির সৎ মা ছিল, তাই তারা 2 বোন ববিতাকে একদম পছন্দ করত না, কিন্তু ববিতা সরল সাদাসিধে ও ভালো মনের মানুষ ছিল। সে তার 2 সৎ মেয়েকে খুব ভালোবাসত। একদিন
ববিতা প্রত্যেক দিনের মতো রান্না শেষ করে খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে এবং তার দুই মেয়ে ও স্বামী সঞ্জয়কে খেতে ডাকে। তারা তিনজনে একসঙ্গে খুশি খুশি খেতে বসে। পিঙ্কি, রিঙ্কি, আজ আমি কাজ থেকে আসার সময় মাছ কিনে এনেছিলাম, আর এই মাছ দিয়ে আমি তোমাদের মন পছন্দের মাছের কারি বানিয়েছি। তোমরা খেয়ে বলো মাছ রান্না কেমন হয়েছে। ববিতার কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি একটু একটু করে মাছের কারি খেয়ে জোরে চেঁচিয়ে ওঠে, ছি, এটা কোনো মাছ রান্না হয়েছে? খেয়ে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ খাবার খাচ্ছি। ঠিক বলেছিস দিদি, আমারও তাই মনে হচ্ছে। মাছ রান্নায় না নুন আছে আর না মশলা, তার উপর থেকে খেয়ে দেখতে বলছে কেমন হয়েছে। তারা দুই বোনে এভাবে ববিতাকে কথা শোনাচ্ছিল, তখনই সঞ্জয় তাদেরকে বলে, পিঙ্কি, রিঙ্কি, তোরা শুধু শুধুই তরকারি খারাপ হয়েছে বলছিস, আমার তো মাছের কারি খুব টেস্টি লাগলো। বাবা, তোমার তো সব ঠিকঠাকই লাগবে, কারণ এই সৎমাকে আমাদের জীবনে তো তুমিই নিয়ে এসেছো, তাই তুমি আমাদের ব্যাপারে কোনো কথাই বলো না। পিঙ্কি ও রিঙ্কি খাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে যায়। তখনই সঞ্জয় ববিতাকে বলে, ববিতা, তুমি ওদের কথায় কিছু মনে করো না, ওরা তোমার উপর রেগে আছে তাই এরকম ব্যবহার করছে, দেখবে ধীরে ধীরে ওরা তোমাকে ঠিক মেনে নেবে। সঞ্জয়, এই আশাতেই তো জীবন কাটাচ্ছি যে একদিন আমার দুই মেয়ে আমাকে নিজের মা বলে মেনে নেবে, কিন্তু ভগবান যে আমার কোনো আশাই পূর্ণ করছে না, জানি না আমার এরকম সৌভাগ্য কবে হবে। ববিতা এই বলে কাঁদতে কাঁদতে কিছু না খেয়েই ঘরের ভেতরে চলে যায়। অপরদিকে পিঙ্কি এবং রিঙ্কি নিজের সৎ মাকে কষ্ট দেওয়ার জন্য নতুন কোনো আইডিয়া খুঁজতে থাকে। দিদি, সৎ মাকে জব্দ করার জন্য এবার খুব ভালো একটা আইডিয়া খুঁজতে হবে, কারণ এতদিন থেকে আমরা যে আইডিয়াতে কাজ করছি সবই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস রিঙ্কি, এই মহিলাকে আমরা এত কষ্ট দিচ্ছি কিন্তু কোনো মতেই বাড়ি ছেড়ে যাচ্ছে না। তুই একদম চিন্তা করিস না রিঙ্কি, যতদিন না ওই সৎ মাকে বাড়ি থেকে বার করছি আমি নিশ্চিন্ত হয়ে বসবো না। পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ববিতা দিন রাত পরিশ্রম করে তার দুই মেয়ের মন জয় করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিছুতেই ববিতাকে সহ্য করতে পারে না। একদিন ববিতা রান্নার কাজ শেষ করে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার দুই মেয়ে সেখানে আসে। মা, আজ আমাদের দুই বোনের বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই কাজে যাওয়ার আগে আমাদের বিরিয়ানি বানিয়ে দিয়ে যাও। কিন্তু রিঙ্কি, বিরিয়ানির কোনো সামগ্রী তো বাড়িতে নেই, আমি এখন কাজে যাই, কাজ থেকে ফেরার সময় বাজার থেকে বিরিয়ানির সামগ্রী কিনে নিয়ে আসবো, তারপর বিরিয়ানি বানিয়ে তোমাদের দুই বোনকে খাওয়াবো। না না, আমরা এখনই বিরিয়ানি খাবো, তাই তুমি বাজার থেকে সামগ্রী এনে বিরিয়ানি বানাও। রিঙ্কি ও পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মেয়েদের মুখে বিরিয়ানি খাওয়ার কথা শুনে ববিতা খুব চিন্তায় পড়ে যায়। আই ঈশ্বর, বাড়িতে একটাও টাকা নেই আর মেয়েরা বিরিয়ানি খাওয়ার জেদ করছে, এখন আমি কিভাবে ওদের বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। ববিতা এসব কথা ভাবতে ভাবতে টাকার ব্যবস্থা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আমাকে এই বৃষ্টিতে ভিজে ভিজেই মালিকের কাছে যেতে হবে, মালিক যদি টাকা দেয় আমি সেই টাকা দিয়ে বিরিয়ানির সামগ্রী এনে আমার দুই মেয়েকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবো। আমার বিশ্বাস এভাবেই ধীরে ধীরে ওরা আমাকে মেনে নেবে। ববিতা এই বলে বৃষ্টিতে ভিজে ভিজে তার মালিকের কাছে যায়। মালিক, আমার 100 টাকার খুব প্রয়োজন, তুমি আমাকে এখন 100 টাকা দেবে? ববিতা, তোর এমন কি দরকার পড়ে গেল যে তুই কাজে না এসে 100 টাকা চাইতে এসেছিস? মালিক, প্রথমবার আমার দুই মেয়ে বিরিয়ানি খাওয়ার জেদ করেছে, তাই আপনি কিছু টাকা দিলে আমি ওদের বিরিয়ানি রান্না করে খাওয়াতাম। বাহ, এ তো খুব ভালো কথা। ববিতা, তুই তোর সৎ মেয়েদের এত ভালোবাসিস দেখে খুব ভালো লাগছে, কিন্তু টাকা নিয়ে যাওয়ার আগে আমার একটু কাজ আছে, তুই তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি যা। ববিতা মালিকের কথাই রাজি হয়ে যায় এবং টাকা নেওয়ার আগে তার দেওয়া সব কাজ কমপ্লিট করে। এরপর সে 100 টাকা নিয়ে খুশি খুশি বাজার থেকে বিরিয়ানির সামগ্রী কিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা হয়। ববিতা বাড়ির ভেতরে গিয়ে দেখে সঞ্জয় তার দুই মেয়ের জন্য রান্না করছে। আরে সঞ্জয়, তুমি রান্না করছো কেন? ওঠো, আমি বিরিয়ানির সামগ্রী এনেছি, আমি এখনই সবার জন্য বিরিয়ানি রান্না করব। থাক ববিতা, আর আমার মেয়েদের ভালোবাসার নাটক করতে হবে না, ওরা সকাল থেকে না খেয়ে আছে, কিন্তু তুমি আমার মেয়েদের কোনো খেয়াল রাখো না। সঞ্জয়, এ তুমি কি বলছো? তোমার মতো আমিও আমার মেয়েদের খুব ভালোবাসি। থাক ববিতা থাক, আমার মেয়েদের নিজের মেয়ে বলতে হবে না, কারণ সৎ মেয়েকে কেউ কখনো নিজের মেয়ে বলে মেনে নিতে পারে না, এটা আমি আজ বুঝতে পেরে গেছি। সঞ্জয় ববিতাকে এই বলে সেখান থেকে চলে যায়।
এদিকে ববিতা সঞ্জয়ের কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায়। তখনই রিঙ্কি তার বড় দিদি পিঙ্কিকে বলে, দিদি আমার মনে হয় সত্যি সত্যি সৎমা আমাদের খুব ভালোবাসে, না হলে শুধু আমাদের একবার বলাতেই সে বিরিয়ানির সামগ্রী কিনে নিয়ে এলো। রিঙ্কি এসব কিছু সৎমা শুধু বাবাকে দেখানোর জন্য নাটক করেছে, তাই ওর নাটককে বিশ্বাস করে ওকে নিজের মা মনে করার ভুল করিস না। ঠিক বলেছিস দিদি, মা বলতো এভাবে কাউকে শুধু শুধু বিশ্বাস করা উচিত নয়। রিঙ্কি এবং পিঙ্কি নিজেদের মধ্যে কথা বলতে বলতে ঘরের ভেতরে চলে যায়। অপরদিকে ববিতা স্বামী ও মেয়েদের ব্যবহারে অনেক বেশি দুঃখী থাকে এবং কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখে তার শরীরে প্রচন্ড জ্বর এবং জ্বরের কারণে সে ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছে না। আয় ভগবান, কাল রাতে কেউ ঠিক মতো খাবার খায়নি, সকালেও যদি তাদের জন্য কিছু রান্না না করি সবাইকে না খেয়েই থাকতে হবে, তাই কষ্ট হলেও আমাকে উঠে সবার জন্য রান্না করতেই হবে, ববিতা এই বলে কষ্ট করে ওঠার চেষ্টা করতে থাকে। তখনই রিঙ্কি সেখানে আসে। কি হয়েছে, তুমি এভাবে কষ্ট করে ঘর থেকে বাইরে আসছো কেন? রিঙ্কি, কাল বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিলাম, তাই শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি কষ্ট করে হলেও তোমাদের জন্য রান্না করে দেব, আজ তোমরা না খেয়ে থাকবে না। ববিতা রিঙ্কিকে এই বলে রান্নাঘরে গিয়ে যেমন তেমন করে সবার জন্য রান্না করে। এরপর রান্নার কাজ শেষ করে সে কিচেন থেকে বাইরে আসছিল, তখনই হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায়। রিঙ্কি ও পিঙ্কি এই দেখে ববিতার কাছে গিয়ে বলে, দিদি মনে হচ্ছে সৎমায়ের অনেক শরীর খারাপ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে না না রিঙ্কি, এসব ওর নাটক, তুই বুঝতে পারছিস না, কাল তো সুস্থ ছিল, আজ হঠাৎ এভাবে অসুস্থ হয়ে গেল কেন? পিঙ্কি রিঙ্কিকে এই বলে তাকে সঙ্গে করে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। তখনই সঞ্জয়ের বন্ধু মনোজ সেখানে আসে এবং সে ববিতাকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি তাকে পাশের একটি হসপিটালে অ্যাডমিট করে দেয়। সঞ্জয় তাড়াতাড়ি সেখানে এসে পৌঁছায়। মনোজ কি হয়েছে ববিতার? সঞ্জয়, কিছুক্ষণ আগে তোর বাড়িতে গিয়ে বৌদিকে মাটিতে পড়ে থাকতে দেখি, আমার মনে হচ্ছে বৌদির শরীর একদম ভালো নেই। সঞ্জয় এবং মনোজ দুজনে কথা বলছিল, তখনই ডাক্তার সেখানে আসে। দেখো সঞ্জয়, তোমার স্ত্রীর নিউমোনিয়া হয়েছে, তাছাড়া তার শরীরের কন্ডিশন একদম ভালো নেই, তাকে কিছুদিন হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তারের মুখে এই কথা শুনে সঞ্জয় অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং সে ববিতার কাছে থেকেই তার সেবা যত্ন করতে থাকে। অপরদিকে রিঙ্কি এবং পিঙ্কিকে কষ্ট করে নিজেদেরকেই বাড়ির সব কাজ সামলাতে হয়। দেখেছিস দিদি, সৎমা আমাদের কত খেয়াল রাখত, আমরা যা বলতাম তিনি সবকিছুই আমাদের সামনে এনে দেওয়ার চেষ্টা করত। ঠিক বলেছিস রিঙ্কি, এবার আমি বুঝতে পেরেছি, সৎমা হয়েও সে আমাদের নিজের মায়ের মতোই খেয়াল রাখত। সত্যি নিজেদের ভুলের কারণে যে আমরা তাকে কতটা কষ্ট দিয়েছি এখন বুঝতে পারছি। হ্যাঁ দিদি, তাই এখনই আমাদের হসপিটালে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এরপর তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালে গিয়ে ববিতার কাছে ক্ষমা চায়। মা, আমরা অনেক ভুল করেছি, কিন্তু কোনোদিন তোমার কাছে ক্ষমা চাইনি, তুমি অসুস্থ হবার পর আমরা বুঝতে পেরেছি যে তুমি আমাদের সৎমা নয়, নিজের মা, তাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা একসঙ্গে বাড়িতে হাসি খুশিতে থাকবো। হ্যাঁ পিঙ্কি রিঙ্কি, আমিও তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছি, অনেকদিন পর আমি আমার দুই মেয়েকে ফিরে পেয়েছি, তাই আমি আর এখানে থেকে সময় নষ্ট করতে চাই না। ববিতার কথা শুনে সঞ্জয় ও তার দুই মেয়ে অনেক বেশি খুশি হয়। এভাবে কয়েকদিন কেটে যায় এবং ববিতার সুস্থ হয়ে ওঠার পর তারা তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর ববিতা তার দুই মেয়ে এবং স্বামীকে নিয়ে হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়।